চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ আমি চলে এসেছি আজকের নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং কারণ কি আজকে আমার হাজবেন্ড মানে নীলাবজো ওর বার্থডে তো অবভিয়াসলি বার্থডে স্পেশাল ব্লগ একটু তো ডিফারেন্ট কিছু হবেই তো বাড়ি থেকে আজকে শুটিংটা স্টার্ট করেছি বিকজ বাড়িতেই অনেক কিছু প্রিপারেশন করেছি তো তোমরা সেটা দেখতে পাবে ধীরে ধীরে তাই জন্য বলছি আজকের ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে পুরো ব্লগটা জুড়ে আমার সঙ্গে থাকো আর দেখো কি ভিডিও করছো কত কি এনেছে কোনটা দিয়ে স্টার্ট করব আগে তো ভাজা খেতে আগে মিষ্টি খেতে হয় এটা পায়েশ তো এগুলো তো ক্লোজ আপ লুক না হয় কি কি হয়েছে একবার বলে দাও এখানে এটা কি আলু এটা ঢ্যাঁড়স ভাজা হ্যাঁ ইলিশ মাছ ভাজা আচ্ছা আমি বলছি বলো এখানে মিষ্টি পোলাও রয়েছে পাঁচ রকম ভাজা এটা আলু ভাজা এখানে কাঁচকলা ভাজা এটা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা আর ভেন্ডি ভাজা আর এখানে আছে দই কাতলা এটা চিকেন কষা এটা পায়েস এখানে রসমালাই আছে এটা রসগোল্লা আর ওইদিকে পাঁপড় আর চাটনি চাটনিটা নর্মাল খেজুর টমেটো দিয়ে যে চাটনিটা হয় সেটাই নর্মাল চাটনি মিষ্টিগুলো জাস্ট কেনা বাদ বাকি সবকিছু আমি বানিয়েছি সো চলো বসে পড়ো এনজয় ইওর লাঞ্চ আগে একটু পায়েসটা খেয়ে নাও পায়েসটা চাও বেশ ভালো হয়েছে এবার তুমি ভাত খাও ভালো কোনটা দিয়ে শুরু করব আগে ভাজাগুলো খেতে হয় তাহলে আগে ঢ্যাঁড়স দিয়ে শুরু করা যাক আমার ফেভারিট ইলিশ মাছ আছে ইলিশ বড় ছোট মেলানো ছিল তো ওই জন্য দুটোই ভেজে দিয়েছি আমি না ইলিশের কাঁটা মাছি না এরকম করে যাই যা পড়লো পড়লো ফার্স্ট স্কুটি নিয়ে তো ধরা না পড়লো ওটা একদম মুখে গিয়ে ধরা পড়লো কালকে খবরে পড়ছিলাম কলকাতা তো অনেক ইলিশ এসছে সকাল থেকে রান্না বান্না করতে করতে এত ঘেমে গেছি মানে আমি যে একটুখানি রেডি হব সেটাও আর পারলাম না পুরো গরমে পুরো ঘেমে স্নান করে গেছি মানে এই এরিয়াটাতে খেতে দেবো বলে আমি এখানটা গুছিয়েছি ওখানে যত জিনিস মানে পুরো ভর্তি রয়েছে ঠিক আছে বাড়িতে তো এরকমই থাকে আমার মনে হয় সবারই বাড়িতে এরকমই থাকে মানে ডাইনিং টেবিলের আধা জায়গা খাওয়ার কাজে ইউজ হয় বাদ বাকিটা যত এক্সট্রা মুড়ি চানাচুর বিস্কিটের ডিব্বা সব ভর্তি পড়ে থাকে তোমাদের মনে হয় তাই থাকে এবার মাছটা খাবো বেশ ভালো হয়েছে রিয়া তুমি তো রান্না শিখে গেলে তা আমি কি রান্না পারতাম না নাকি পারতে আমার মা ভালো বলতে পারবে বাইরে থাকলে সবাইকে মানুষকে মানে শিখেই ছাড়বে পরিস্থিতি এমন যে শিখিয়ে ছাড়বে মানুষকে ভালো হয়েছে খেতে টেস্ট ঠিক আছে যথেষ্ট ভালো হয়েছে মুঝে বিয়ের বাড়ি খাচ্ছি অনেকদিন ধরে বিয়ের বাড়ি খাওয়া হয়নি এখানে তো এখানে মনে হচ্ছে যেন এবার আমরা বিয়ের বাড়িতে খাচ্ছি একটু মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না বিয়ে বাড়ির খাবার হ্যাঁ ঠিকঠাক রান্না করেছি আমি জানি বাট
যাক। From the distance, hey you, can we talk? Hey you, I think you're my subsistence. Hey you, or am I wrong? এখানে অ্যাকচুয়ালি মাটনটা পাওয়া যায় না, মাটন পাওয়া যায় বাট আমরা গোট মাটন মানে গোটের যে মাটন সেটা এলাউড নেই, সিঙ্গাপুর গভর্নমেন্ট গোট মাটন এলাউ করে না, আদারওয়াইজ মাটনটাই করা যেত বাট কি আর করা যাবে। বাট চিকেনটাও যথেষ্ট ভালো যাচ্ছে পোলাওটার সাথে, মিষ্টি পোলাওর সাথে ঝাইঝাল চিকেন বা মাটন বেস্ট। আর খাওয়া যাচ্ছে না তো, এত অভ্যেস নেই না, কতদিন খাইনি এরকম ইনিংস খেলিনি, এই প্রথম এত খাচ্ছি। বার্থডে না তো, বার্থডে শুড বি স্পেশাল। তো বার্থডে তো তুমি জানো, বার্থডে আমার পেট তো জানে অ্যাজ ইট ইজ, এটা নরমাল ডে, এটা হ্যাবিচুয়েটেড না, খেতে হবে। আমি কষ্ট করে রান্না করেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, খাবো সে ঠিক আছে না, চার দিন ধরে রাঁধবো না, এখানে তো রান্না মানে একটা যুদ্ধ তাই না। ওখানে কলকাতায় কি ছিল, এই অর্ডার দিতাম রান্না মাসি এসছে, আজকে এই বানাও, আজকে কাঁচকলার কুপ্তা বানাও, এসব হতো। এখানে এসে এসব ডাল ভাত পেলেই যথেষ্ট, সেই জায়গায় এত খাবার। ভালো মন্দ খাওয়া দাওয়ার পর বাঙালিদের দুপুরবেলা একটু না ঘুমালে যেন কীরকম হয় তাই না। আর দেখো ওয়েদারটাও যেন আমাদের সাথ দিয়েছিল, পুরো কালো করে রয়েছে, একটুখানি বাদেই মনে হচ্ছে বৃষ্টি নামবে, খুবই সুন্দর হয়ে রয়েছে ওয়েদারটা। কি করবে বলো তো, সন্ধেবেলা হয়ে গেছে এখন, অবভিয়াসলি কলকাতায় থাকলে আমরা কেক কাটিং একটা সেরিমনি বা একটা আনন্দ করতাম বন্ধু বান্ধব নিয়ে, তো অ্যাজ ইউজুয়াল সেটা এখানে এখন পসিবল হচ্ছে না, কারণ কালকে রাত্রিবেলা যখন আমরা কেক আনতে গেছিলাম তো অনেক রাত হয়ে গেছিলো, অ্যাজ ইউজুয়াল দোকান বন্ধ হয়ে গেছে, তো সেই জন্য কোনো কেক পাওয়া যায়নি ভালো মতো যেটা কেটে সেলিব্রেট করা যায়, তো সেই জন্য দুটো ছোটো ছোটো পেস্ট্রি আনা হয়েছে, সেটা দেখাচ্ছি আমি, যেটা কেটে এখন বার্থডে সেলিব্রেশন হবে, তো লেটস সি ব্যাস বার্থডে বয় কোথায় কোথায় চলে গেল যা।
এই দেখো আমাদের মিনি কেক এইটা আমি কাটবো সো মিনি কেকের কি আছে আলটিমেটলি মানে মনের যে ভালোবাসা ভালো লাগা সেটাই যথেষ্ট ঠিক আছে তো সেটার জন্য ব্যাপার আমি কেকটা দেখাচ্ছি কেকটা খুব সুন্দর দেখতে একটা একটা আছে লেট মি শো ইউ এই গ্রিন কালারের যেটা এটা মাচা ফ্লেভার এটা সিঙ্গাপুরে ভীষণ ফেমাস তো আমি এক্স্যাক্টলি জানি না কিরকম আমি ফার্স্ট টাইম টেস্ট করবো তো জানাবো কিরকম খেতে আর এদিকারটার একটা যেটা রয়েছে দেখা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট নর্মাল যেরকম হয় সেরকমই তো খেয়ে জানাচ্ছি কিরকম খেতে হয়েছে চলো হ্যাপি বার্থডে টু ইউ খাও খাও তুমি খাও হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার নীলাব্জ দিচ্ছে না কেকটা হাতে নিয়ে এরকম একটা ভালো না খেতে ব্ল্যাক ফরেস্টও ভালো খেতে তো রেডি হয়ে নিয়েছি বেরোবো একটু বাদে এক্স্যাক্টলি কোথায় যাবো জানি না কারণ দুপুরবেলা মানে ভালো মন্দ এত কিছু খাওয়ার পর পেট পুরো ভার হয়ে রয়েছে কোনো ইচ্ছাই নেই খাওয়ার কিছু বাট স্টিল বার্থডে সো একটা স্পেশাল অকেশন কী করে সেটা মিস করা যায় তো সেই জন্য বেরোবো সো ব্যাস রেডি হয়ে নিয়েছি একটু সুন্দরভাবে মেবি কোনো একটা আইসক্রিম পার্লার বা কিছু একটা কফি কোল্ড কফি এরম কিছু নিয়ে একটু বসবো গল্প করবো আড্ডা মারবো ব্যাস এরমভাবে সেলিব্রেশন হবে আজকে বাট হ্যাঁ বার্থডে খাওয়াটা তো রেখে দিতে হবে খাওয়াবে তো বার্থডে খাবার কিছু বলো এদিকে আসো ইউ আর দ্য বার্থডে বয় হ্যাঁ মানে যেটা বার্থডে হ্যাঁ সো বার্থডে ট্রিট তো নিতেই হবে কি নিতে হবে তো কি বলছো বার্থডে ট্রিট হ্যাঁ অবশ্যই বার্থডে ট্রিট হবে সেটা কুমস প্রকাশ আর তাত্রি বলে দেওয়াটা ঠিক হবে না বাট পাবো তো তো ব্লগ দেখবে না লোকে না তো বার্থডে ট্রিটটা ডিউ রইলো তো ডেফিনেটলি যাবো কোথাও একটা এক্স্যাক্টলি কবে যাবো জানি না কারণ একটু অফিসের চাপ রয়েছে সো একটু কাজটা কমে গেলে মেবি বৃহস্পতিবার শুক্রবার একটু উইকেন্ডের দিক করে যাওয়া যেতে পারে তো তখন আমি আরেকবার শেয়ার করব যে কি করছি আর কোথায় যাচ্ছি কি খাচ্ছি তো আশা করি ভালো লাগবে তো আজকে ব্লগটা আমি জানি না এক্স্যাক্টলি আরও এক্সটেন্ড করবো কি না যদি হয় তো অবভিয়াসলি দেখতে পাবে আর নইলে এখানেই মনে হয় শেষ হয়ে যাবে কিছু বলতে চাও তুমি আজকে বার্থডে তোমার অল ইয়ার্স আজকে বার্থডে বার্থডে তো হ্যাঁ সবার জীবনে এক মানে প্রত্যেক বছরে একবার আসে আমাদেরও তাই আর কিছু বলার নেই হাট বকছি তুমি তো কনসিয়াস কেন লোকজন তো কনসিয়াস হয়ে যায় কেন তো যেরকম বলেছিলাম কি আমরা বেরোবো একটু বাদে ডিনারের জন্য বা কোথাও কিছু ড্রিঙ্কস খাওয়ার জন্য তো আমরা চলে এসেছিলাম কেএফসিতে তো খাওয়া হয়ে গেছে আমাদের জাস্ট নর্মাল কিছু স্ন্যাক্স নিয়েছিলাম চিকেন আইটেম যেগুলো হয় ক্রিস্পি চিকেন আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছি কারণ কি তোমাদের একটু আগে বললাম কি আমাদের মানে অত খাবার ইচ্ছাও নেই আর পেট বেশ ভারী হয়ে রয়েছে বিকজ আমরা দুপুরবেলা একটা হেভি লাঞ্চ করেছিলাম তো এই তো আজকের ভিডিওটা আমি জানি অনেকটা ছোটো হবে বিকজ বেশি কিছু শেয়ার করার ছিল না যেহেতু একটা ওয়ার্কিং ডে আজকে মানডে পড়েছে বার্থডেটা তো সেহেতু বাড়িতেই ছিলাম আর নর্মাল ঘরের কিছু রান্না করে সেলিব্রেট করেছি দেন বাইরে এসে জাস্ট টুকটাক খাওয়া দাওয়া করেছি সুতরাং এখানেই রাখছি আজকের জন্য ব্লগটা আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ লিখে জানিও কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে তাহলে আমার খুব ভালো লাগবে কারণ আমি মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটাও ভুলো না আমার ভীষণ ভালো লাগবে তো আজকের জন্য বাই বাই গুড নাইট Hey you, can we talk?
hey.